হে গাইস, সকল কেমন আছেন? আশা করি ভালো আছেন। সো আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে যারা এই ভিডিওটি দেখছেন তারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন। টেলিগ্রাম সম্পর্কে আমরা আজকে কিছু বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করব এবং টেলিগ্রাম থেকে আসলেই আপনারা ইনকাম করতে পারবেন কি না এবং এটি কতটুকু সত্য, তাই এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, তাহলে এরকম নতুন আপডেট ভিডিও কখনোই মিস করবেন না। সো গাইস, আমরা এখন মেইন টপিকের দিকে চলে যাই। সো টেলিগ্রাম কিন্তু আপনারা জানেন যে ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের মতোই একটি মেসেজিং অ্যাপ, ঠিক আছে? এখান থেকে কিন্তু আসলে কোনো ধরনের ইনকাম করা যায় না। যারা বলছে যে টেলিগ্রাম থেকে ইনকাম করা যায়, এটি কিন্তু সম্পূর্ণ ফেক একটা ভিডিও, ঠিক আছে? মানে বলতে পারেন ফেক না, আবার রিয়েলও না, ঠিক আছে? কারণ কি, যে দেখেন টেলিগ্রাম থেকে যারা ভিডিও করছে যে এখান থেকে এই বুটে জয়েন হলে আপনারা এত টাকা পাবেন, প্রতি রেফারে 2 টাকা, 5 টাকা, 10 টাকা, এমনকি আমি 20 টাকা পর্যন্ত দেখেছি যে কিছু কিছু বুটে দিচ্ছে, ঠিক আছে? সো এখন আসি এই বুটটা কি। সো বুট একটা ধরেন যে ফেসবুক গ্রুপের মতো, ঠিক আছে? মানে ফেসবুকে যেমন আমরা গ্রুপ বা পেজ ক্রিয়েট করতে পারি এবং সেখানে বিভিন্ন মানুষ জয়েন হয়, অর্থাৎ একটা সংবদ্ধ দল তৈরি হয়, কিন্তু ওই গ্রুপ থেকে কি আসলে কোনো ইনকাম হয়? ঠিক তেমনই মেসেঞ্জারে যেমন আমরা একটি গ্রুপ ক্রিয়েট করতে পারি, ঠিক তেমনই টেলিগ্রামেও এই যে বুট তৈরি বা আপনার চ্যানেল ক্রিয়েট, এটি কিন্তু মূলত একটি গ্রুপ, ঠিক আছে? এখান থেকে আপনাকে টেলিগ্রাম কোনো ধরনের ইনকাম দিবে না। তার মানে যারা বুট তৈরি করে বলছে যে আপনি রেফার করেন, আপনি সেখান থেকে ইনকাম পাবেন এবং এত টাকা বিকাশে নিতে পারবেন, রকেটে নিতে পারবেন, সো এটি কিন্তু সব ফেক। এখন আসি ফেক কিনা রিয়েল। সো গাইস, টেলিগ্রাম বুট, তার মানে বুট তৈরি করলে যারা বুটের অ্যাডমিন, ঠিক আছে, সে টেলিগ্রাম থেকে কিন্তু কোনো ইনকাম করতে পারছে না। এখন সে আপনাকে যে বলছে যে এত টাকা, মানে এতজন রেফার করলে এত টাকা দিবে বা একটা রেফারের জন্য এত টাকা দিবে, আসলে এটি কতটা সত্য? সো আপনি কিন্তু অ্যাকাউন্টে দেখবেন যে আপনার ঠিক ব্যালেন্স যুক্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু আপনি যখন পেমেন্ট নিতে যাবেন তার কাছে, কিছু কিছু বুটের ক্ষেত্রে দেখা যায় যে তারা কাস্টমার ধরে রাখার জন্য 1-2 জনকে পেমেন্ট দিয়েও দেয়, ঠিক আছে? এটি কিন্তু তারা সরাসরি পার্সোনালি বিকাশ বা রকেটের মাধ্যমে তাদের অ্যাকাউন্ট থেকে টাকাটা পেমেন্ট করে, ঠিক আছে? কিন্তু আপনি যখন নেক্সট আবার যখন পেমেন্ট নিতে যাবেন তাদের কাছ থেকে, তখন দেখবেন হয় আপনাকে বলছে যে আপনার যে রেফারগুলো করেছেন সেগুলো ফেক, বা আপনি যে আপনার এমনকি আপনার আইডিটিও কিন্তু সে সাসপেন্ড করে দিতে পারে, ঠিক আছে? অর্থাৎ ব্লক মেরে দিতে পারে। এর ফলে দেখা যায় যে আপনি যে এত কষ্ট করে যে ইনকামগুলো করলেন, আসলে আপনার যখনই আপনি সেখান থেকে উইথড্র নিতে যাবেন তখন দেখবেন যে 8 টাকা দিচ্ছে না। তো লাভটা কোথায় হলো? মেইনলি বুট থেকে যদি আসলেই ইনকাম করা যেত তাহলে কিন্তু আপনারা অবশ্যই সেখান থেকে পেমেন্ট পেতেন, কিন্তু বুট থেকে যেহেতু অ্যাডমিন, যে অ্যাডমিন, তার কোনো ইনকাম নেই, সে মূলত কাস্টমারকে ধরে রাখার জন্য, অর্থাৎ একটা নির্দিষ্ট উদ্দেশ্য পূরণের জন্য সে কিন্তু ওখানে একটা গ্রুপ ক্রিয়েট করেছে, ঠিক আছে? মানে বুট ক্রিয়েট করেছে। সো ধরুন একটা বুট ক্রিয়েট হয়েছে, মূলত আমি যে বুটগুলো দেখেছি এ পর্যন্ত সেগুলো অধিকাংশ ইউটিউবের সাবস্ক্রাইবার নয়, এখানে রেজিস্ট্রেশন করুন এত টাকা পাবেন, মানে একটা মাধ্যম সে ক্রিয়েট করেছে যে মাধ্যমের দ্বারা আপনাকে অন্য একটা মাধ্যমে রেজিস্ট্রেশন করতে বলবে, যার ফলে কিন্তু সে প্রফিট হবে এবং হয়তো বা আপনাকে কিছু পরিমাণ পেমেন্ট দিতে পারে, আবার যেটি আমি আগে বললাম যে আপনাকে সাসপেন্ড বা ব্লক করে দিতে পারে। এর ফলে আপনি যে এত কষ্ট করে তার যে বুটটিতে কাজ করলেন, আপনার কিন্তু সম্পূর্ণ টাকাটাই নষ্ট, ঠিক আছে? মানে এত পরিশ্রম করার পরেও কিন্তু সম্পূর্ণ পরিশ্রমটা নষ্ট। তো লাভটা কোথায়? সো এই জন্যই বলতেছি যে বুট থেকে আসলে কিন্তু কোনো ইনকাম করা যায় না। যারা ভাবছেন যে আমি বুট থেকে ইনকাম করব, এই যে আজকে একটা বুটে জয়েন হলাম এবং এই বুটে রেফার করলেই আমাকে 10-15 টাকা করে দিচ্ছে, সো এর চেয়ে আর বেশি কী এক্সপেক্ট করা যায়? সো এটি কিন্তু সম্পূর্ণ ফেক জিনিস।
ঠিক আছে। সো এই বুটে কাজ করা বাদ দিয়ে আপনারা ভালো ভালো কিছু ওয়েবসাইট রয়েছে সেখানে কাজ করেন, এর ফলে দেখবেন যে আপনি যেরকম ভালো একটা ইনকাম করতে পারছেন এবং আপনার কিন্তু টাকাটার নিরাপত্তা থাকছে, অর্থাৎ আপনি টাকাটা পাবেন, আজকে না হোক কালকে পাবেন। যেমন রিং আইডি, সো রিং আইডিতে রেফার করলে কিন্তু তারা 20 টাকা করে দিয়েছে, হয়তো বা তারা কাস্টমার ধরে রাখার জন্য কিন্তু এই কাজটি করেছে যে 200 টাকা করে ক্যাশ আউট, কিন্তু তারা তো পেমেন্ট দিচ্ছে, তাদের যে মানে টাকাটা এটা তো আপনার একবারে পেমেন্ট দিবে না বা ব্লক করে দিবে এমন তো কোনো কথা নেই, ঠিক আছে। কিন্তু এই বুট এটা বুঝতেই পারছেন যে কতটা সিরিয়াস, আপনি অনেক পরিশ্রম করে 100 থেকে 200 টাকা জমা করলেন, কিন্তু আপনি যখনই উইথড্র দিতে যাবেন তখন দেখবেন আর তো পেমেন্ট পাবেনই না, বরঞ্চ আপনাকে সে ব্লক করে দিয়েছে, ঠিক আছে। সো এই ছিল আজকে বুট অর্থাৎ টেলিগ্রাম নিয়ে যে বাস্তব চিত্র সেটি আমি তুলে ধরার চেষ্টা করলাম। আশা করছি এতক্ষণ আপনারা বুঝতে পারলেন যে টেলিগ্রাম বুট আসলে কি এবং টেলিগ্রাম বুট থেকে আসলে ইনকাম করা যায় কি না, ঠিক আছে। সো আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও এই বিষয়গুলো বাস্তব সম্পর্কে জানতে পারে, ঠিক আছে। আর সকলে ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।